ওকে আচ্ছা এটা হচ্ছে কি ওয়েট 19 20 এর ম্যাথের কোশ্চেন নাম্বার 21 ভেক্টর থেকে একটা প্রশ্ন প্রশ্নটাতে কি বলা হয়েছে এ একটা ভেক্টর কি 2i + j - 3k বি একটা ভেক্টর i - 2j + k ভেক্টর দুইটার লম্ব একটা ভেক্টর নির্ণয় করো যার মান কত 5 একক ঠিক আছে ভেক্টর দুইটার লম্ব বরাবর একটা ভেক্টর বের করতে বলছে যার মান 5 একক এখন ধরো একটা ভেক্টর এটা a একটা ভেক্টর এটা কি b তাদের লম্ব বরাবর যে ভেক্টরটা হবে এটা কিভাবে পাওয়া যায় দুটোটা ভেক্টরকে কি করে দিলে ক্রস গুণ করে দিলে কারণ আমরা ক্রস রুলের নিয়ম থেকেই জানি যে দুইটা ভেক্টরের ক্রস গুণ করলে প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাওয়া যায় ওটা কি হয় ওই দুইটা ভেক্টরের লম্ব বরাবর হয় ঠিক আছে তাহলে আমি প্রথমত লম্ব বরাবর যে ভেক্টরটা আছে ওইটাকে বের করব কিভাবে a ভেক্টর আর b ভেক্টরকে কি করে দিব ক্রস করে দিব ক্রস করার উপায় কি আমরা শিখে আসছি i j k কে লিখব এরপরে প্রথম ভেক্টরের i j k এর সহগকে নিব 2 1 - 3 2 1 - 3 এরপর b এর সহগগুলোকে নিব 1 - 2 1 তাহলে আমরা এখন ক্রস প্রোডাক্ট করলে কত পাইতেছি এটা i ক্যাপ বরাবর বিস্তৃতি করলে 1 1 1 আর 3 2 গুণা 6 - 6 হয়ে যাবে তাহলে এটা কি হবে 1 - 6 আর এখানে আসবে - j j বরাবর বিস্তৃতি করলে j বরাবর রো আর কলামটাকে যখন আমরা বাদ দিয়ে দিব তাহলে তখন আমাদের কি আসবে থাকবে 2 ইনটু 1 মানে 2 আর এই পাশে চলে আসবে প্লাস 3 তার মানে 2 প্লাস 3 k ক্যাপ বরাবর বিস্তৃতি করলে কি হবে 2 2 গুণে 4 মানে মাইনাস 4 মাইনাস 1 তাহলে আমাদের কি আসতেছে মাইনাস 4 মাইনাস 1 তাহলে এখান থেকে পাইতেছি মাইনাস 5 বাই মাইনাস 5 j মাইনাস 5 k এটা কি এ আর বি এর লম্ব বরাবর যে ভেক্টর ওইটা ঠিক আছে এখন আমাকে প্রশ্নে যে ভেক্টরটা চাইছে লম্ব বরাবর ভেক্টর বের করতে বলছে তার মান কত হওয়ার কথা 5 একক আমরা একটু দেখি তো আমাদের এই ভেক্টরটার মান কি 5 একক আসে নাকি আমরা কি করলাম তার মানটা বের করলাম মান বের করব কিভাবে i এর সহগ স্কয়ার j এর সহগ স্কয়ার আর k এর সহগ স্কয়ার ঠিক আছে তাহলে এখানে আসতেছে মাইনাস 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আসবে রুট ওভার 75 তার মানে কত 5 রুট ওভার 3 আচ্ছা আমাদের এই ক্রস বি বা তার লম্ব বরাবর যে ভেক্টরটা ছিল তার মান আসার কথা কত ছিল প্রশ্নে আমাকে চাওয়া হয়েছে মান বানাইতে হবে কত 5 কিন্তু আমাদের আসছে কত 5 রুট 3 তাহলে আমরা কি করব এই 5 রুট 3 কে কিভাবে 5 বানাবো খেয়াল করতে হবে আচ্ছা যেমন ধরো তোমাকে কি করলো একটা এক্স রাশির মান দেওয়া আছে 3 ঠিক আছে তোমাকে বললো যে এই 3 টাকে তুমি 5 বানাও কিভাবে বানাবা তুমি তোমার কাছে একটা চিন্তা থাকতে পারে যে তুমি কি করতে পারো প্রথমে x টাকে আমি 1 বানাবো কিভাবে 1 বানাবো 3 কে 3 দ্বারা ভাগ করে দিব তাহলে কি চলে আসবে 1 তার সাথে আমি কি করে দিব 5 গুণ করে দিব তাহলে আমার কাজ শেষ 5 হয়ে যাবে তো এই এখানে আমরা কি করব সেমটা করব কি করব প্রথমে a ক্রস b কে a ক্রস b এর মান দ্বারা ভাগ করব মান দ্বারা ভাগ করলে এটা কি হয়ে যাবে 1 ঠিক আছে আমরা একক ভেক্টরের সংজ্ঞা থেকে জানি একক ভেক্টর সমান সমান যা আমরা জানি কি একক ভেক্টর সমান সমান আমরা জানি যে কি প্রথমে আমরা কি করব এই যে ভেক্টরটা আছে তাকে আমরা একক ভেক্টর বানাবো তাহলে তার মান যদি 1 হয়ে যায় তার সাথে যখন আমি কি করব 5 গুণ করে দিব আমার কাজ শেষ ওই ভেক্টরটার মান 5 হয়ে যাবে তাহলে একটু খেয়াল করে একক ভেক্টর কিভাবে বানাবো আমরা জানি যে ভেক্টরকে কি করে দিব ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিব আচ্ছা আমার কাছে ভেক্টরটা কত আসছে ভেক্টরটা আসছে -5 বাই -5 যে -5 কে ঠিক আছে আর নিচে মানটা আমাদের কত হচ্ছে 5 রুট 3 আমরা যখন একটা 5 কে কমন নিব তাহলে এটা হয়ে যাবে মাইনাস আই মাইনাস জে মাইনাস কে আর নিচে আসবে কত রুট 3 ঠিক আছে ধরো আমি ধরলাম আমাদের এক ভেক্টরটা কি আসছে সি ক্যাপ সমান সমান আমি লিখতে পারি সি ভেক্টর ডিভাইডেড বাই সি এর মান এখন আমরা কি করব যেহেতু আমরা প্রশ্নে আমার কাছে মান কত বানাইতে হবে বলে দিছে 5 আর আমরা একক ভেক্টরটা কত পাইছি একক ভেক্টরটা পাইছি কি এইটা তাহলে আমার কাছে প্রশ্নে ভেক্টরটা চাওয়া হয়েছে তাহলে আমি লিখতে পারি না সি ভেক্টর সমান সমান সি ক্যাপ বা সি এর একক ভেক্টর পূরণ সি এর মান আমরা সি এর একক ভেক্টর কত পাইলাম সি বরাবর একক ভেক্টরটা মাইনাস আই মাইনাস জে মাইনাস কে ডিভাইডেড বাই রুট ওভার 3 আর আমাকে সি এর মান বানাইতে হবে কত বলছে 5 তাহলে আমরা এখান থেকে কত পাইতেছি আমরা একটা মাইনাস কমন নিয়ে ফেলে এটা হয়ে যাবে 5 মাইনাস 5 নিচে রুট 3 আর এখানে হবে ব্রেকেটে আই প্লাস জে প্লাস কে তুমি যখন এটা ক্যালকুলেশন করবা দেখবা মান কত আসতেছে
মান আসতেছে 5, ঠিক আছে? ওকে,